অদ্বৈতবাদটা কি? আধ্যাত্মবাদের একটা পার্ট। আধ্যাত্মবাদটা কি? আমি জানি যে আমি কিছু কিছু পণ্ডিত মানুষের সঙ্গে সংস্পর্শে আসার সুবিধা হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে সেই পণ্ডিতটা বেশ বোকা। যেমন রাধাকৃষ্ণন খুব পণ্ডিত লোক ছিলেন বলে আমরা শুনি, আমার কিন্তু কখনো মানে নি। যিনি আধ্যাত্মবাদ নিয়ে গবেষণা করেছেন তিনি যথেষ্ট বোকা, যথেষ্ট নিরেট মাথা, এর বাইরে কিছুই হতে পারে না। কারণ আধ্যাত্মবাদ একটা দর্শন, দর্শনের শেষ কথা, দর্শন কাকে বলে বুঝতে হবে, সেটা তো আমি সেখানে বলতে পারিনি, এখানে বলছি। দর্শন কাকে বলে? দর্শন হলো দেখা, দর্শন হলো পৃথিবীর সমস্ত কিছুকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুকে দেখা আর একটা সিঁড়ি বা সোপান। এইবার বলি সেই যদি সোপান হয় তো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ করে কি দর্শনটা করবে? সায়েন্সের কোনো মেডিসিন করবে? তুমি কেমিস্ট্রি কিছু, তুমি কোনো কিছু যে কো, হ্যাঁ তুমি কোনো কিছুই কি আবিষ্কার করতে পারবে? ভজ গৌরাঙ্গ করে কিছুই হবে না। মানে আধ্যাত্মবাদ দিয়ে আর কিছুই হয় না, নিজের মাথাকে পাগল করা যায় কোনো রকমভাবেই। সবচেয়ে ভালো পেন্টিং করবো কী করে? আধ্যাত্মবাদ দিয়ে পৌঁছতে পারবে না, অদ্বৈতবাদ দিয়ে পৌঁছতে পারবে না। সবচেয়ে ভালো ফুটবল প্লেয়ার হবো কী করে? অদ্বৈতবাদ বলবে না। সবচেয়ে ভালো ক্রিকেট গেইল হবো কী করে? অধ্যাত্মবাদে কোথাও লেখা নেই। অর্থাৎ কোনো জায়গাতে এগুলোতে কোথাও পৌঁছে দেয় না। পৌঁছে কি? একটা ভালো কবিতা থেকে শুরু করে, বিজ্ঞানের আবিষ্কার থেকে শুরু করে, যে কোনো কিছুর পেছনে যা থাকে সেগুলো তোমরা সবচেয়ে ভালো মতন জানো। যে না না খুব ভালো মতন জানো যে একটা প্রথমে একটা ভেবে নেওয়া হয়, চিন্তা করে নেওয়া হয়, একটা ধরা হয়, সেই ধরার পেছনে অনেক কিছু থাকে, অনেক কিছু ফ্যাক্টর থাকে। আমার পূর্বসূরীরা কী গবেষণা করে পেয়েছে সেগুলো থেকে শুরু করে, তাই নয়? এগুলো সব পাওয়ার পর আস্তে আস্তে গবেষণাটা যখন এগোয় তখন আমরা কোনো কিছু একটা ওষুধ আবিষ্কার থেকে শুরু করে সমস্ত কিছু জানি। সুতরাং আমি জানি যে আধ্যাত্মবাদের কোনোটার পেছনেই কোনো অবদান রেখে যায়নি, বা খালি আধ্যাত্মবাদই না, যেগুলো বলছিলাম যে এরকম ধরনের কোনো কিচ্ছু আধ্যাত্মবাদের সঙ্গে সম্পর্কিত কোনো কিচ্ছুই এগুলো কিচ্ছু করে যায়নি, সেটাই আমি বলতে চাইছিলাম। আমার কিচ্ছু অবাক লাগে না, আমি এই কালটিভেশন অফ সায়েন্স থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ঘোরার সুযোগ হয়েছে সব জায়গাতেই দেখেছি কম বেশি কেউ না কেউ একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারে। কিন্তু সেটা কম বেশি মানে কি? ধরা গেল নোবেল লরিয়েটদের মধ্যে কতজন ঈশ্বর বিশ্বাসী? 0%। কিন্তু ভারতবর্ষের জন্য কালটিভেশন অফ সায়েন্সে বুঝলাম যে আধ্যাত্মবাদে বিশ্বাসী বা অধ্যাত্মবাদে বিশ্বাসী, যাই বলো দুটি সঠিক শব্দ, বা ঈশ্বরে বিশ্বাসী বা জন্মান্তরে বিশ্বাসী বা জাতিস্বরে বিশ্বাসী বা আত্মা বা স্পিরিটে বিশ্বাসী বেশ কিছু আছে, অন্তত ওখানে যারা প্রশ্ন করছিলেন তারা আছেন। আত্মা সংক্রান্ত ব্যাপারে তো তারা কয়েকজন হই হই করে বলতে চাইলেন। থাক, তোমার কি দায়িত্ব আছে সেই লোকটাকে ধরেই একেবারে আমার মতেই নিয়ে আসতে হবে? বয়ে গেছে আমার বউ, আমার মতো না এলিবে কি ছেলে, না এলিবে কি আমার ছেলে? ওয়াগন ব্রেকার, বিখ্যাত ওয়াগন ব্রেকার হলো আমার ছেলে, ধরে নিলাম কিন্তু সত্যিকারে ভেবো না আমার ছেলে আসলে হলিউডের স্টোরি আর স্ক্রিপ্ট লেখে, কিন্তু ধরে নিলাম সে বিখ্যাত ওয়াগন ব্রেকার। তো আমার কি? আমি তো প্রবীর ঘোষী আছি, তাই না? আমি তো আমার জায়গাতেই আছি, সুতরাং আমার কি এসে গেল? আমার ছেলে দিয়ে কি হবে? না না আন্দোলন না, ধরা গেল এক সময় সবাই, বেশিরভাগ পৃথিবীর সব লোকই মনে করতো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে না, সূর্যই পৃথিবীর চারদিকে ঘুরপাক 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 খাচ্ছে, এক সময় মনে করতো। এই যে ঘুরপাক খাচ্ছে গোলমালটা নিয়ে কে কি ভাবলো না ভাবলো, তুমি তো সেই নিয়ে প্রথম যুগের যারা এইটাকে প্রথম আবিষ্কার করলেন তারা সেটাকে নিয়ে বাড়ির কাউকেই শেখাতে হবে, বউকে শেখাতে হবে, ছেলেকে শেখাতে করেননি,
তার থিওরিটা, তার যা আবিষ্কার সেটা বলেছেন, যারা গ্রহণ করেছে করেছে, যারা করেনি করেনি, এখন পৃথিবীর প্রায় সমস্ত শিক্ষিত মানুষরাই গ্রহণ করেছে, এটাই তো তার অ্যাচিভমেন্ট, ঠিক নয়? সুতরাং আমার কি এসে গেল, কে গ্রহণ করলো না করলো, আমার বাড়ির থেকে আমার ওর থেকে কিচ্ছু এসে যায় না, আমি যা দেখেছি। একদম সোজা কথা বলছি, একজন হিউম্যানিস্টকে, একজন ন্যাশনালিস্টকে এথিস্ট হতেই হয়। এথিজম চূড়ান্ত না, এথিস্ট একজন এথিস্ট, ধরা গেল আমি লেখকদের নাম বলবো না, তোমরা সব জানো, সে লুচ্চা লাফাঙ্গা ফালতু 420, এরকম অনেক লেখক আছে যারা কিন্তু এথিস্ট আছে কি নেই, এরকম গুন্ডা বদমাইশ খুনি রেপিস্ট আছে যারা এথিস্ট আছে কি নেই, তাহলে এথিস্টটা কখনো মানব প্রজাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্যারামিটার হতে পারে না, সেখানে তাকে হিউম্যানিস্ট হতে হয়। যার একটা পূর্ব শর্ত হলো র্যাশনালিস্ট, যুক্তিবাদ না থাকলে তুমি মানবতা। হ্যাঁ, আমাদের একটা, আমাদের প্রত্যেকটা র্যাশনালিজমের প্রথম কথা তাকে এথিস্ট হতে হবে, কিন্তু এথিস্টকে র্যাশনালিস্ট হতে হবে তার মানে নেই। আমি ঈশ্বর মানি না, আমি পুরো ভোগ করি মাকে ধরে চাপকে, তো খুব সহজ সরল কথায় বলতে গেলে আমার যা মনে হয়েছে আমি তো তাই লিখেছি, কারণ আমার মনে হয়েছে ধরা গেল কোনো একটা অর্গানাইজেশন বললো আমরা র্যাশনালিস্ট, এরকম ভারতবর্ষের বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা বিজ্ঞান আন্দোলন করছে বা র্যাশনালিজমকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে কথিত আছে, আমি তাদেরকে একটাকেও র্যাশনালিস্ট বলে মানতেই পারি না। তাদের প্রত্যেককে চিঠি দিয়ে যুক্তিবাদী সমিতির তরফ থেকে জানতে চেয়েছি, আপনার কি যে কোনো গভর্নমেন্ট দত্ত রাজি আছেন? প্রত্যেকটা সংস্থা জানিয়ে দিয়েছেন না তারা কোনো ধর্মীয় ধারণাকে আঘাত দেবে না, সে এসোসিয়ের হোক, সিপিএমের হোক, সবার। এক লক্ষ মেম্বার আছে কিনা আমি জানি না, জানি না মানে নিশ্চয়ই জানি, জানবো না কেন, বলছি যে ভারতবর্ষের সবচেয়ে বড় কেরালার একটা সায়েন্স অর্গানাইজেশন ছিল, তাদের 1 লাখের উপর সদস্য, আমাদের ধরো ক্রিকেট অর্গানাইজেশন ভারতের সর্বোচ্চ একটা ক্রিকেট অর্গানাইজেশনের সদস্য সংখ্যা 50-এর কম, জানো? অল ইন্ডিয়া ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মেম্বারশিপ কতজন? 50-এর কম, ভোটাধিকার কতজন আছে? বিলো 50। আর 1 লাখের উপর যাদের মেম্বারশিপ তারা যেই মুহূর্তে গভর্নমেন্ট চলে গেলো তারা ধপাস করে চলে গেলো, অস্তিত্বই খুঁজে পাওয়া গেলো না। আমি নিজে শুনেছি ওয়ান অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বললেন আমাদের প্রায় 1 লাখ সদস্য এখন খুঁজেই পাওয়া যায় না, ঝাঁপ খোলার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, তো কী বলবো? এইবার এডামারাকুর ব্যাপারে আমি বলছি বিবিসির সঙ্গে যোগাযোগ করলেই বলবে, বা তোমরা নিজেরা এডামারাকুর সঙ্গে যোগাযোগ করো না, কোথায় কোথায় কাজ হচ্ছে আমরা দেখতে যাবো, যোগাযোগ করো। আমি যতদূর জানি তারা বললেন আমি তো একটা ট্রেনিং দিয়ে আসবো, কারণ কিছু নেই বলে আমি জানি, ভালো আমি জানি, আমি ভুল জানলে খুব ভালো। আমি বলছি যে কারো উইং হওয়া আর রাজনৈতিক দলের হয়ে কাজ করা দুটো এক না, ধরা গেল আমার একটা আদর্শ আছে, আমি তাতে দেখলাম যে তোমার যে র্যাশনালিস্ট অ্যাসোসিয়েশন যেটাতে তুমি আজকে অধিষ্ঠিত হয়েছো, সেই র্যাশনালিস্ট অ্যাসোসিয়েশন এত বড় কাজ করছে যে এটা এটা পলিটিক্যাল, এটা নন পলিটিক্যাল, এরকম কোনো ব্যারিয়ার নেই, কোনো বাধা নেই। কোন সময় যে বালটা ভেঙে গেছে, তুমি ছিলে সাংস্কৃতিক কর্মী হয়ে গেছো, সেই গ্রামগঞ্জে ঘুরতে ঘুরতে তাদের সঙ্গে তাদের লড়াইকে তোমার লড়াই করে নিয়েছে, এটা তো হয়। এবার তুমি যে সাংস্কৃতিক আন্দোলন করছো তা কখন যে তুমি রাজনীতির সঙ্গে ঢুকে গেছো তুমি তো বলতে পারছো না, সুতরাং রাজনীতি নিরপেক্ষ বলে কোনো কিছু টার্মই তো আমি সোনার পাথর বাটি, একই সঙ্গে দিতে হবে।
আমি কি রেখে যাচ্ছি সেটা তো আমাদের সমিতি, আমাদের সমিতির ছেলেরা ছাড়া কাউকে তো খুব একটা বলি না। আমাদের সমিতির কারা কোর বডিতে আছে খুব একটা কোনো জায়গায় কোনো বইতে উল্লেখ করিনি। আমাদের সমিতির কারা কী ধরনের কাজ করে কিচ্ছু নিয়ে এই নিয়ে কোনো কিছু উল্লেখ করি না। না আছে, তারা দুরন্ত গতিতেই কাজ করছে, হিউম্যান অ্যাসোসিয়েশন বলো, গ্রসমিটস অ্যাসোসিয়েশন বলো, তারা আছে। কারণ আমাদের ত্রিপুরা থেকে অসম, মানে আমাদের কী বলবো, আমাদের নেপাল থেকে শুরু করে সব জায়গাতেই আমাদের কারণ আছে, আমাদের খুব স্ট্রং বেস আছে। কোথায়? ওই তোমার দার্জিলিং ডিস্ট্রিক্টে আছে। দার্জিলিং ডিস্ট্রিক্টে তারা আন্দোলন করতে গেলেও আমাদের সঙ্গে কথা বলে নেবে। নিউ অ্যাথিজম জিনিসটা কি আমি তাই জানি না। ইদানিংকালে আমি দেখছি ডকিন্স খুব অ্যাথিজমের ব্যাপার নিয়ে খুব দোরগোল তুলছেন। বাংলাদেশে অ্যাথিজম নিয়ে হই হই হচ্ছে। আমি বাংলাদেশে যাচ্ছি অ্যাথিজম ব্যাপারটা কি জানতে, যে অ্যাথিজম ব্যাপারটা একটু জানো তো বাবা, না অ্যাথিজম কী কী হয়, অ্যাথিজমে কলেরা ঠিক হয়ে যায়, ম্যালেরিয়া ঠিক হয়ে যায় না, অ্যাথিজমটা কী, অ্যাথিজমটা কী, মানে সমস্ত মানব প্রজাতির জন্য কি, আমরা যে হিউম্যানিস্ট হওয়ার কথা বলছি, আমরা যে র্যাশনিস্ট হওয়ার কথা বলছি, তার থেকে অ্যাথিজমটা ভালো তাহলে আমরা তাতে চলে যাবো। কিন্তু আমি বলছি অ্যাথিজম যে, মানে আমি যে অ্যাথিস্ট হতে গেলে যে আমি ঈশ্বরে বিশ্বাসী না, কিন্তু তার মানে তার সব রোগও হলো না, সেটাতে কী হয়, অ্যাথিস্ট হলেও যে বাঁচা যায় ঠিক আছে, তার থেকে কি এগিয়ে থাকা হিউম্যানিস্ট হওয়াটা, তার থেকে কি এগিয়ে থাকা ন্যাশনালিস্ট হওয়াটা, আমি সেটাই জানতে চাইবো ওখানে গিয়ে। আসলে আমরা অনেকগুলো ধাপ ভেবে আমরা হিউম্যানিস্ট হওয়া পর্যন্ত ভাবি তো। এই গল্পটা, এই গল্পটা অতি প্রাচীনকাল থেকে আমার শৈশব থেকেই শুনছি, তার মধ্যে তুই কি দিচ্ছিস গল্পটা অতি প্রচলিত গল্প। তারা যদি নাকি কারো কাছে মাথা নত না করে, কারো প্রতি অন্ধবিশ্বাস না রেখেও সরাসরি সোজা দীপ্তভাবে চলতে পারে, সমস্ত কিছু ডিসিশন নিতে পারে, ভগবান কী করবে ভগবান না করে, তাহলে সেটাই ভালো। এবং এরকম লোক হাজার হাজারে কাতার কাতার বেরোচ্ছে। অ্যাথিস্টের সংজ্ঞা মানে প্রাথমিক ধাপে সেটা এখন হিন্দুর থেকেও বেশি, হিন্দুত্বের থেকেও বেশি, খ্রিস্টানদের পরেই মুসলিম, এবং তারপরেই হলো হিউম্যানিস্ট। হিউম্যানিস্ট অ্যান্ড অ্যাথিস্টদের সংখ্যা হচ্ছিল তৃতীয় বৃহত্তম ধর্ম। প্রকাশ্যে মানে যারাই মানে না দেখবে প্রকাশ্যে আসে না তাদের সংখ্যাই বেশি। আরে ভগবানে বিশ্বাসই করে না, ওষুধ খায় অমুক খায়, মন্দিরের ডেকোরেশন দেখতে গেল, একটু মেয়েদের দেখলাম, মেয়েরা একটু ছেলেদের দেখলো, এই ছাড়া আবার কী আছে।